আজকে আমি অষ্টম শ্রেণী ছাত্র সমিতির একের বীজগণিত সূত্রাবলী প্রয়োগ নিয়ে আলোচনা করব। ছাত্র সমিতি ১৪ অধ্যায়ে এখানে বেশ কিছু অঙ্ক আছে প্রমাণের, প্রমাণ করতে হবে, প্রমাণের জন্য বেশ কিছু অঙ্ক দেওয়া আছে সাত দশমিক এক অনুশীলনীতে। অঙ্কগুলো প্রমাণ করতে হলে এই অনুসিদ্ধান্ত গুলা ভালো করে তটস্থ মুখস্থ করতে হবে, জানতে হবে। যেমন এক নম্বর হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। নাম্বার টু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। নাম্বার থ্রি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। টু ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই হোল স্কোয়ার। এখন এগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ আসলে এগুলো মোটামুটি সোজা, যেমন একটা দেখাচ্ছি, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সমান টু এ বি হয়, আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমরা প্রমাণ করি দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস টু এ বি। তাহলে কিভাবে কি হব, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লেখা যায়, এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে কি পেলাম, টু এ বি প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। সুতরাং রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। অনুরূপভাবে নিচের এগুলো সব এভাবেই প্রমাণ করা যায়। তবে আমি লাস্টের এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার কিভাবে হয় সেটা প্রমাণ করব। এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। কিভাবে হয়, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড যদি এ বি হয়, তাহলে বলতে পারবে যে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। সমান সমান কি লেখা যায়, এ প্লাস বি ডিভাইড হোল স্কোয়ার, তার মানে কি লেখা যায়, এ প্লাস বি টু কে লেখা যায় ফোর, আর এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা স্কোয়ার মানে স্কোয়ার কে নিচে নিয়ে নিলাম, তাহলে ফোর ফোর, তারপর সমান সমান কি লেখা যায়, রসগো হচ্ছে ফোর, কি থাকলো এ প্লাস বি ফোর। আচ্ছা, ফোর ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে লিখতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস টু জি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস টু জি প্লাস বি স্কোয়ার, তাহলে সমান কি লেখা যায়, সমান সমান ফোর
এন কি আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লসাগু পাইলাম 4 লসাগু হচ্ছে 4 তাহলে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2ab প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার সমান সমান a স্কয়ার এর স্কয়ার কাটা গেল বি স্কয়ার বি স্কয়ার কাটা গেল 2ab প্লাস 2ab উপর হলো 4ab আর নিচে হচ্ছে 4 4 4 কাটা গেল ইকুয়াল টু ab তাহলে আমরা কি পেলাম যে a প্লাস b হোল ডিভাইডেড হোল স্কয়ার মাইনাস a মানে ডিভাইডেড হোল সমান ab প্রমাণিত সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এখন আসি আমরা অনুসরণী 7.1 এর পাঁচ নম্বর অঙ্কটা করি পাঁচ নম্বর অঙ্ক হলো x মাইনাস 1 অপন x ইনটু 3 হলে x স্কয়ার প্লাস 1 অপন x স্কয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে কত নম্বর 5 নম্বর 5 x মাইনাস 1 অপন x ইকুয়াল টু 3 হলে হলে x স্কয়ার প্লাস 1 অপন x স্কয়ার x স্কয়ার প্লাস 1 অপন x স্কয়ার এর মান নির্ণয় করো আচ্ছা এখন দেওয়া আছে x মাইনাস 1 অপন x ইকুয়াল টু 3 x স্কয়ার প্লাস 1 অপন x স্কয়ার এর মান নির্ণয় করতে হবে তাহলে x স্কয়ার প্লাস 1 অপন x স্কয়ার এটা আমি করব তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি অনুসিদ্ধান্ত কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান মান দেওয়া আছে x মাইনাস y মানে x মাইনাস 1 অপন x সমান 3 তাহলে আমরা সূত্র দুটো জানি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x মাইনাস b হোল স্কয়ার x মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর হলো x প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab যেহেতু এখানে মাইনাস সূত্র দেওয়া আছে তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 অপন x স্কয়ার সমান লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার মানে x মাইনাস 1 অপন x হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab x এসে কাটা গেল মান বসাবো কি মান বসাবো x মাইনাস 1 অপন x দেওয়া আছে 3 তাহলে দেওয়া আছে 3 স্কয়ার প্লাস 2 তাহলে সমান সমান কি হবে 9 প্লাস 2 ইকুয়াল টু 11 হ্যালো আনসার এখন 7.1 এর 6 নম্বর অঙ্কটা করব নাম্বার 6 সমান কি আছে ছয় নম্বর অঙ্কে এ প্লাস ওয়ান ওয়ান অফ অন এ সমান ফোর এ প্লাস ওয়ান অফ অন এ ইকুয়াল টু ফোর হলে ফোর হলে এবার ফোর প্লাস ওয়ান অফ অন এবার ফোর এর মান কত হলে এটি দিবে আবার ফোর প্লাস ওয়ান অফ অন এটি দিবে আবার ফোর এর মান কত এখন আমরা এটি বা ফোর প্লাস ওয়ান অফন এটি বা ফোর এর মান বের করব তাহলে এটি বাবার ফোর প্লাস ওয়ান অফন এটি বাবার ফোর এটা কি লেখা যায় আমরা সূত্র জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি যেহেতু এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস ওয়ান অফন এ মানে এ প্লাস ওয়ান অফন এ মানে ফোর দেওয়া আছে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বের করতে পারবো এটাকে আমরা এ স্কয়ার প্লাস এটাকে এস করে নিব এটি বার ফোর কে লেখা যায় এ স্কয়ার হোল স্কয়ার প্লাস ওয়ান অফ অন এ স্কয়ার হোল স্কয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি তারপরে এই যদি এ হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার তা কি লিখতে পারি এ স্কয়ার প্লাস বি কি করতে পারি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার এ হচ্ছে এ প্লাস ওয়ান অফ অন এ স্কয়ার এ প্লাস ওয়ান অফ অন এ স্কয়ার তাহলে এ প্লাস বি হোল স্কয়ার
a plus b whole square minus 2ab, 2a into 1 upon a square se kata gelo, ekhon a square plus b square, ekhon ashlo a plus 1 upon a shoman 4 dewa ache, tale a square plus b square sutro ki, a square plus b likhte pari amra a plus 1 upon a whole square, a plus b whole square minus 2ab, তাহলে আবার এই যদি a plus b, a plus b whole square, a square plus b square সমান a plus b whole square minus সূত্রের 2a মানে a, b মানে 1 upon a, তাহলে a square, a plus b whole square minus 2ab বাইরে সূত্র a square minus 2 সমান সমান কি লিখতে পারি এর মান বসাবো মান কি বসাবো এর মান হলো 4 4 স্কয়ার মাইনাস এটা কাটা গেল 2 ব্র্যাকেটে হোল স্কয়ার মাইনাস 2 সমান সমান কি লেখা যায় 4 4 16 মাইনাস 2 16 মাইনাস 2 সমান সমান কি লেখা যায় 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 equal to 14 16 minus 2 মানে 14 14 হল স্কয়ার মাইনাস 2 সমান সমান 14 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে কি লিখতে পারি ধরুন কি লেখা যায় 14 14 ইনটু 14 কত হলো 156 1 চোদ্দ চোদ্দ সাথে ষোলো ছয় হলো এক সাড়ে চার একে পাঁচ জিরো সাড়ে চার একে এক তাহলে সিক্স আছে নয় এক ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই বিয়োগ টু একশো চুরানব্বই তাহলে কি পেলাম ওয়ান নাইন ফোর এটি হচ্ছে আনসার এখন চার দশমিক একের নাম্বার এইট করব দেওয়া আছে এ মাইনাস ওয়ান অফ অন এ এ মাইনাস ওয়ান অফ অন এ ইকুয়াল টু এম হলে এম হলে দেখাও যে দেখাও যে এইট দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অফ এইট দি পাওয়ার ফোর এইট দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অফ ওয়ান এইট দি পাওয়ার ফোর ইকুয়াল টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু প্রমাণ করতে হবে দেখাতে হবে তাহলে আমরা যদি এইট দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অফ ওয়ান দি পাওয়ার ফোর ইকুয়াল টু এম দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু হয় তাহলে আমরা মানে এটা প্রমাণ এটা প্রমাণ করতে হলে আমাদেরকে এটি ব্যাপার প্লাস ওয়ান হবে এটি ব্যাপার ফোর সমান এটা করতে হবে আর সে অঙ্কটি করি এটি ব্যাপার ফোর প্লাস ওয়ান অফ ওয়ান এটি ব্যাপার ফোর এটাকে কি লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি এটাকে এ স্কোয়ার করতে হবে এ হলো এ স্কোয়ার প্লাস ওয়ান অফ ওয়ান এ স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি এটা কাটা গেল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আছে বি এটাকে লেখা যায় এ প্লাস মাইনাস টু আছে বি আবার যেহেতু দেওয়া আছে এ মাইনাস ওয়ান অফ ওয়ান ফাইভ তাহলে এই অঙ্কটা আমরা এস কেয়ার প্লাস বি একটা শুধু জানি আমরা এ এস কেয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটাকে আমরা করবো এ মাইনাস বি হোল স্কোয়ার এস কেয়ার প্লাস বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি
a square plus b square, a minus b square plus twice ab, l or sutra whole square minus 2. Acha, a katagalo, a minus 1 upon h1 m dawase, manta bashawamra, a minus 1 upon h1 m dawase, the legend of anhulu m, m square plus 2 whole square minus 2. আচ্ছা এখন কি হবে সমান সমান এটা আবার সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মানে m স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 a মানে m স্কয়ার ইনটু b মানে 2 2ab প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 2 সমান কি হলো m টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 প্লাস 2 2 4 4 m square plus 4 minus 2 2 তাহলে হলো m to the power 4 plus 4 m square plus 2 কি হলো প্রমাণিত proved p r o v e d proved তাহলে আমরা প্রমাণ করতে পারলাম